অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় তিথি খনে দেখুন তিথি ক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং আগামী কাল সকাল এগারোটা থেকে এই মহা যোগ এই পাঁচ রাশির লটারি প্রাপ্তি যারা লটারি কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছেন ফেডা হয়ে গেছেন যে না আমার তো লটারি লাগছে না কাল এগারোটা থেকে এই যোগ শুরু হচ্ছে অর্থাৎ এই ব্রহ্ম যোগ এই পাঁচ রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তির মহা সম্ভাবনা সৃষ্টি কিন্তু করতে চলেছে আমি বেশ কিছু যোগের উপর আপনাদেরকে ভিডিওগুলো দেব কিন্তু আপনার জন্ম ছকটা দেখা দরকার যে জন্ম ছকে আপনার লটারি যোগ আছে কিনা দেখুন যোগ তো আপনাকে পারমিট করছে অর্থাৎ যোগের ফলে আপনি লটারি পাওয়ার জায়গা কিন্তু আপনি লটারি কাটতেই পারেন কিন্তু আপনার জন্ম ছকে আছে কি না আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কি না এই জায়গাটা কিন্তু একান্তই দেখা দরকার তো আগামীকাল সকাল এগারোটার পর থেকে যারা লটারি কাটেন কিনা লটারির টিকিটটি ওই সময়ের পর থেকে কিন্তু আপনারা কাটবেন যে পাঁচ রাশির কথা বলছি যে পাঁচ রাশি আপনার যে বাড়ি জন্ম হোক না কেন রবিবার হোক সোমবার হোক মঙ্গলবার হোক বুধবার হোক বৃহস্পতি শুক্র শনি যে বাড়ি আপনার জন্ম জন্মবার হোক না কেন আপনি কিন্তু আগামীকাল আপনি কিন্তু লটারি কাটতেই পারেন যে পাঁচ রাশির কথা আমি বলবো এই ব্রহ্মযোগে বিশেষ লাভ এই পাঁচ রাশি পেতে চলেছে যারা লটারি কাটেননি এতদিন ধরে অর্থাৎ আপনার ভাগ্যে আছে আপনি কাটছেন না সেই জায়গাটা কিন্তু আপনারা একবার ভাগ্যকে ট্রাই করে দেখুন না যদি লাগে লটারি এবং যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে কিনা তারা অবশ্যই রাহু কবচ আপনারা কিন্তু পরিধান আপনারা করুন তাতে নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই রাহুর কুপ্রভাব থেকে আপনারা কিন্তু বাঁচবেন তো কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি আগামীকাল এই ব্রহ্মযোগের ফলে কোটিপতি লাখপতি হতে চলেছে দেখুন আপনি যদি কোটিপতিও না হন লাখোপতি তো হতে পারেন প্রত্যেকেরই ইচ্ছা থাকে জানেন সুন্দর বাড়ি সুন্দর গাড়ি লাক্সারি জীবন তো এই লটারিটা হচ্ছে সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর মেগা প্রাইজ পেতে চলেছে এই পাঁচ রাশি আগামীকাল এই লটারিটা আপনাদের সময়টা আমি বলে দিচ্ছি এই সময় থেকে আপনারা কাটবেন এগারোটার পর থেকে বিশেষভাবে কিন্তু আপনার লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়বে তো কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো প্রথম যে রাশির কথা আমি বলবো যে লটারিতে বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির কালকে ব্রহ্মযোগের ফলে আপনাদের লটারি লাগার সম্ভাবনা গাঢ় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে তুলা রাশি নাম্বার ওয়ান পজিশন তুলা দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি এই ব্রহ্মযোগের ফলে ফলে কাল আপনার কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ সৃষ্টি করতে চলেছে সকাল এগারোটার পর থেকে কিন্তু লটারি কাটবেন এবং আপনার জন্মছকে লটারি লাগার কিন্তু যোগ যেন থাকা দরকার অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে এই ব্রহ্মযোগের ফলে আগামীকাল লটারি লাগার বা লটারি পাওয়ার একটা মহা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তিন নম্বর যে রাশি সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশিরও এই ব্রহ্মযোগের ফলে আগামীকাল লটারি প্রাপ্তির মহা সংযোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং আপনাদের শেয়ার মার্কেট ফাটকা থেকেও আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন অর্থাৎ এই ব্রহ্মযোগে আপনাদের মহাপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি কিন্তু করতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো চার নম্বর যে রাশি সে রাশির নাম মিন রাশি মিন ক্ষেত্রে এই ব্রহ্মযোগের ফলে আপনাদের হঠাৎ প্রাপ্তি লটারি থেকে আপনারা কিন্তু হঠাৎ অর্থ আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন অর্থাৎ মিন ক্ষেত্রে আপনারা আগামীকাল এগারোটার পর আপনারা কিন্তু এই ব্রহ্মযোগে লটারির টিকিটটি কাটুন যদিও দেখতে হবে আপনার পার্সোনাল ন্যাকাল চাটে আপনার লটারি লাগার যোগ আছে কি কিনা সর্বশেষ যে রাশি অর্থাৎ অন্তিম রাশি পাঁচ নম্বর যে রাশি যে রাশির লটারি লাগার গাঢ় যোগ দেখা যাচ্ছে সে রাশির নাম আপনার মেষ রাশি ব্রহ্মযোগের ফলে আগামীকাল লটারি প্রাপ্তির মহা সংযোগ সৃষ্টি করতে চলেছে আপনার মেষ রাশির না আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন যদি আপনার জন্মছকে থাকে এই ব্রহ্মযোগ আমি আবারও বলছি যা হয় না কপাল গুণে তা হয় তিথিখনেক বেশ কিছু যোগ থাকে যে যোগগুলো আপনাদেরকে ধন প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিতে পারে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন আগামীকাল এগারোটা সকাল এগারোটার পর থেকে এই ব্রহ্মযোগ শুরু হচ্ছে এবং যে পাঁচটি রাশির কথা আমি বললাম সে পাঁচটি রাশি চোখ বন্ধ করে আপনারা কিন্তু লটারি কাটুন তবে আপনাদের জন্ম ছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে একবার হলো অ্যানালাইসিস করিয়ে নিন ভিডিওটি এ পর্যন্তই नमस्कार धन्यवाद